গেল 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 জিনিস চলে গেল চোখাম শুভেচ্ছা ভাইজনের তরফ থেকে। তো এবার যাচ্ছে মেহেদী হাসান ভাইয়ের কাছে নোয়াখালী। তো নোয়াখালী বাসীকে সবাইকে চকাম ভালোবাসা, চকাম শুভেচ্ছা, আর বিশেষ করে মেহেদী ভাইয়াকে যে রিক্সের ব্যাপারটা এগুলো পার্সেল, সেই পার্সেলের ব্যাপারটা আমাদের উপরে এইভাবে আস্থা রাখছেন, সেই জন্য আপনাদেরকে চকাম শুভেচ্ছা। সাথে হচ্ছে পার্সেলে স্পয়লারটা লাগাই দিলে অনেক সময় এই জিনিসটা ভাঙে যায় যেহেতু প্লাস্টিক, তো এটা লাগানো খুবই সোজা। এটা হচ্ছে এই স্টিকারগুলো তুলবে, তুলে হচ্ছে জাস্ট এইভাবে বসাই দিবেন, দেন খাপে খাপ সবুজ ভাইয়ের নানা এইভাবে মিলে যাবে। আর এটা লাগানোর পর টানাটি করে দেখতে যাবেন না যে হচ্ছে এটা লাগছে কিনা। তো প্রথম দিন লাগায় এমনি খালি এইভাবে চাপ দিয়ে রাখে দেবেন, দেখবেন পরের দিনে টাইট হয়ে গেছে। আর এটা সম্পর্কে কি বলবো, প্রথমে বলি ভাইজরটা, ভাইজরটা হচ্ছে স্মোকি ভাইজর, যা হচ্ছে আপনার রাতেও দেখতে সুবিধা হবে এবং দিনে হচ্ছে আপনার সান থেকে প্রোটেক্ট করবে। আর এর প্যাডিংটাও বেশ চকাম দেখতে পারতেছেন। আর এই কালারটা আমার কাছে পছন্দের একটা কালার, আর অনেকে ভিডিওতে বলেন যে ভাই টুপি পরে আর দেখান না দেখান না, তো টুপি পরে দেখাচ্ছি। আর হেলমেট যারাই ব্যবহার করেন না কেন, এখন তো শীত আসতেছে, ব্যান্ডানা পরে ব্যবহার করবেন, গরমের সময় হচ্ছে টুপি বা ব্যান্ডানা পরে ব্যবহার করবেন, তাহলে প্যাডিংটা হচ্ছে পরিষ্কার থাকবে। আর যে কোনো হেলমেটের ওয়ারেন্টি ক্লেম হয় হচ্ছে আপনার এই শিল্ডের উপর, ভাইজোর প্যাডিং এর উপর হয় না, কারণ এটা আমাদের ব্যবহারের উপর নির্ভর করে। এটা কি সাইজ হেলমেট আপনারা জানেন, তারপর আমি গরিব মানুষ একটু শিখাই দিই। প্রথমে পিছন সাইজে দিবেন, দিয়ে সামনের দিকে টান দিবেন। আর তোলার সময় এটা দিয়ে প্রথমে চাপ দিবেন, দিয়ে মাঝখানে এসে এবার তুলে দিবেন, তাহলে দেখবেন যে আপনার এই ইয়াটা কি নাম ভুলে যাইতো, গ্লাসটা আপনার ভালো লাগবে। তো বাইসনের তরফ থেকে এবং চকাম হেলমেটের তরফ থেকে সবাইকে চকাম।